হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপার কাছে বারবার সূর্য জানার চেষ্টা করে যে দীপা কেন কষ্ট পেয়ে এরকম চুপচাপ হয়ে গেছে কেন সূর্যকে পাত্তা দিচ্ছে না কেনই বা তাকে এড়িয়ে যাচ্ছে তখনই সোনার উপায় এসে বলে মা বাবা তোমার নিচে না গেলে তো পুজোই শুরু হবে না চলো বলছি দুজনে দুজনের হাত টেনে নিয়ে আসি এবং নিচে দীপা এসে দেখতে পারে লক্ষ্মী পুজোর সমস্ত আয়োজন করে রাখা হয়েছে দীপাকে বসিয়ে দেওয়া হয় এরপরে পুজো শুরু হবে দীপা একটা গান গেয়ে খুব সুন্দর করে আরতি দিয়ে পুজোটা সম্পন্ন করে আর শেষে প্রার্থনা করে যে মা এই পরিবারের সবাইকে তুমি দেখে রেখো কেউ যেন কোনো ভুল ত্রুটি আর না করে যার খেচারত পরিবারের সবাইকে দিতে হয় আমি এই পরিবারের পাশে থাকবো সমস্ত বিপদ আপদ থেকে এই পরিবারকে রক্ষা করতে কিন্তু তুমিও এই পরিবারে অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মীকে সারা জীবন এই পরিবারে প্রতিষ্ঠিত রেখো দীপার পুজো শেষে তার শাশুড়ি মা ডাকে বলে কি হয়েছে তুমি আমাকে বলবে তোমার মনটা কেন খারাপ আমার জানতে হবে তুমি আমাকে মন খোলসা করে সবটা বলো তো দীপা মা সেই সব কথা কি এখন বলার সময় আছে সোনারূপা তোমরা যাও কাকার সাথে গিয়ে আইসক্রিম খেয়ে এসো না আমরা এখন পুজোর প্রসাদ খাবো আমাদের তো দিদিভাই বলেছে আমরাই নাকি ছোটো ঠাকুর তো আমরা আগে খাই তারপরে না হয় আমরা বাইরে যাব আর পুজোর দিনে কেউ কি বাইরে আইসক্রিম খেতে যায় হ্যাঁ যায় কেন যাবে না আর ভাই তুমি একটু নিয়ে যাও না ওদের ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে এসো ওরা যা ফেভারেট আইসক্রিম খেতে ভালোবাসে সেগুলো খাইও কিন্তু সোনা রূপা চল আমার দুজনে দুটো হাত ধর আমি তোদেরকে খুব সুন্দর করে ঘোরাবো আর আনন্দ হবে বিশ্বাস কর উর্মি তুমি যাবে কি না আমি যাব, না আমার এখানে কিছু কাজ আছে আমাকে থাকতে হবে কোন চলে যাওয়া মাত্রই বলে দেখুন মা ডাক্তার ডাক্তারবাবুর সন্তানী মিশকার গর্ভে রয়েছে এটা সত্যি কথা দীপা এসব তুমি কী বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি কারণ মিশকা মিথ্যে বলেনি মা আপনি তো ডিএনএ টেস্টের রিপোর্ট দেখার পরে বিশ্বাস করে নিয়েছেন যে মিশকার গর্ভে আপনার বংশধর রয়েছে তাহলে এখন সবার সামনে সেটা বলুন দীপা এসব তুমি কী করে বলতে পারছো কারণ আপনি প্রতিবার মিশকার হাসপাতালে নিজে স্যাম্পল দিয়েছিলেন টেস্ট করাতে চেয়েছিলেন যে আপনি কখনো বাবা হতে পারবেন কি না আর এই সুযোগটাকে মিশকা কাজে লাগিয়েছে কিভাবে কারণ মিশকা সেখান থেকে স্যাম্পল কালেক্ট করে আইভিএফের মাধ্যমে প্রেগনেন্ট হয়েছে আর তার ফলস্বরূপ আজকে মিশকা প্রেগনেন্ট সেটা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই তাহলে বাইলকে বায়োলজিক্যাল ফাদার হিসাবে ডাক্তার সূর্য সেনগুপ্তই তো হচ্ছে মিসকার বাবা মিসকার সন্তানের বাবা তাহলে এটা ভুলে গেলে তো আমাদের চলবে না সূর্য এসব কি শুনছি আমি মিশকা এতটা ডেসপারেট এতটা তোকে পাওয়ার জন্য এত দূর অব্দি যেতে পারে সত্যিই আমরা ভাবিনি এখন কি হবে এই পরিবারটা তো ধ্বংসের মুখে গিয়ে দাঁড়াবে মিশকা যা মানুষ ওকে কোনোভাবেই বাইরে খোলা ছাড়া যাবে না কাকাই মিশকা আমার মাথা ব্যথা নয় তবে ওর সন্তানটা আমার মাথা ব্যথা কারণ ওই বংশেরই বংশধর যেভাবেই ও পৃথিবীতে আসুক না কেন ওই নিষ্পাপ সন্তানের তো কোনো দোষ নেই আমার সোনারূপাকে যখন ডাক্তারবাবু মেনে নিয়েছিল না তখন আমার কত যে কষ্ট হয়েছে ওরা অনেক কষ্ট করে জীবনে ছোট থেকে বড় হয়েছে আমি চাই না কোনো সন্তান এরকম কষ্ট পেয়ে বড় হোক তাই ওর অধিকার এই বাড়িতে প্রতিষ্ঠিত করতেই হবে দীপা তুমি কী বলতে চাইছো বলবে পরিষ্কার করে আপনি তো বন্ডে সই করে মিসকার সন্তানের বাবা হিসেবে নিজেকে স্বীকৃতি দিয়েই ফেলেছেন ডাক্তারবাবু তাহলে এখন আর এইসব কথাতে আপনার খারাপ লাগার তো কথা নেই ভাই এসব কি বলছে তুই যেখানে এতদিন ধরে মিশকা সন্তানকে মেনে নিতে চাস নি সেখানে তুই লিগেলি সই করে দিলি কি করে পারলি বন্ডে সই করতে তুই হ্যাঁ দাদাই আপনি আমার বোনের জীবনটা কি করে নষ্ট করলেন আপনি এবং মা দুজনেই বিচক্ষণ মানুষ হওয়া সত্ত্বেও মিশকার জালে কেন জড়িয়ে গেলেন এখন এই সন্তানটাকে কব্জা করে মিশকা যেমন খুশি তেমন এই বাড়িতে থাকতে চাইবেই তেমন ভাবেই অধিকার ফলাবে তখন কি করবেন আপনি একবার ভেবে দেখেছেন সেটা দেখুন মা আপনিও তো সবটা জানতেন যে ডাক্তারবাবু বন্ডে সই করেছে মিশকাকে বাঁচানোর জন্য দেখো দীপা সূর্যকে তুমি বকাবকি করো না সব দায় আমার আমি চাইনি তুমি কষ্ট পাও তাই এই সত্যিটা আমি তোমাকে কখনো সূর্যকে বলতে দেইনি তবে যা কিছু হয়েছে পরিস্থিতির চাপে পড়ে হয়েছে এটা সত্যি মন থেকে সূর্য করতে চায়নি মা আপনি তো অনেকবার মিশকার সঙ্গে মিশতে ডাক্তারবাবুকে নিষেধ করেছেন ডাক্তারবাবু কি শুনেছে শুনে নিত। তাহলে আজকে কেন আপনি একবার বন্ডে সই করতে বললেন আর ডাক্তারবাবু সই করে দিল বলুন তো ওনার মনে মনে যদি ওই সন্তানকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছে নাই থাকতো তাহলে কিন্তু উনি জোর করে কেউ ওনাকে দিয়ে সই করাতে পারতো না আমি সত্যি বলছি তো ডাক্তারবাবু দীপা তুমি এসব বলে কি প্রমাণ করতে চাইছো বলো তো আমরা আমাদের জীবন থেকে অনেকগুলো বছর ওই মিশার জন্য হারিয়ে ফেলেছি আমরা চাইলে এখন সব কিছু নতুন করে শুরু করে নিজেদের জীবনে ভালো থাকতে পারি তুমি এখন মিশকাকে নিয়ে কেন পড়লে এগুলো কিন্তু তুমি করতে পারো না এখানে আমার কোনো অন্যায় নেই দোষ নেই তাহলে আমি কেন শাস্তি পাব। একবার তুমি আমার কথা ভেবে দেখেছ হ্যাঁ দেখেছি তাই তো বলছি মিশকার বিরুদ্ধে সমস্ত কেস আমাদের তুলে নিতে হবে এবং মিশকাকে আমাদের মুক্ত করতে হবে জন্য বাড়িতে থেকে সুস্থভাবে ও সন্তানকে মানুষ করতে পারে সেই সুযোগটাকে করে দিতে হবে আমি যদি এই পরিবারের জন্য এতটুকু কিছু করে থাকি এত বছরে তাহলে তোমরা সবাই আমার কথাটাকে গ্রাহ্য করো আমার সিদ্ধান্তটাকে সম্মতি জানাও দীপা তুমি কেন বুঝতে পারছো না মিসকা যা ডেসপারেট ও কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে সমস্ত কেস উঠিয়ে নিলে ও এই বাড়িতে এসে হানা দেবে সবার আগে তোমাকে শেষ করতে চাইবে এমন এই পরিবারে ঢুকতে চাইবে ওই অলক্ষ্মীকে আমি কখনো এই বাড়িতে ঢুকতে দেবো না তাহলে আমিও চাই না ডাক্তারবাবুর জীবনে এবং আমার এই বাড়িতে মিশকা আসুক দীপা এসব পাগলামি ছাড়ার কিচ্ছু নয় আমি তোমাকে না জানিয়ে বন্ডে সই করেছি তাই তুমি আমার ওপর প্রতিশোধ নিচ্ছ আমাকে এরকম করে আঘাত দেবে কষ্ট দেবে আমাকে না ডাক্তারবাবু এবার আমি নিজেই নিজেকে শাস্তি দেবো আমি কাউকে শাস্তি দিতে চাই না বুঝতে পেরেছেন আপনি তাই আপনি যেখানে স্বীকার করে নিয়েছেন মিষ্কার সন্তানকে সেখানে আমার অস্বীকার করার কি আছে সমস্ত কথা শুনে উর্মি জয়কে ফোন করে বলে তুমি বাচ্চাদের নিয়ে এক্ষুনি বাড়িতে আসবে না ওদেরকে ভুলিয়ে ভালিয়ে অনেকটা সময় পার করে তুমি বাড়িতে এসো কেন উর্মি কি হয়েছে এখানে সব কিছু শেষ হয়ে গেছে কি হয়েছে না বললে আমি কি করে বুঝবো এখন নয় তুমি বাড়ি ফিরে এলে সবটা বলবো কিন্তু এখন আমি কেন যাবো না উর্মি ফোন রেখে দেয় কি হয়েছে কাকাই বড়রা বড়দের কথা বলবে বলে ছোটদেরকে বাড়িতে থাকতে দেবে না তাই আইসক্রিম খেতে পাঠিয়েছে না রূপা তুমি এসব কি বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি বড়রা অনেক জটিল তাই তো এই সমস্ত কথা বলছে তাই তো চলো আমরা দীপের জন্য বেলুন কেন্দে যাব না আইসক্রিম খাওয়া হয়ে গেছে আমরা বাড়ি যাব। দেখো দীপ তো মন খারাপ করবে তোমাদের ভাই বলে কথা তাহলে ওর জন্য কিছু না নিলে চলবে চলো চলো তোমরা আমার সাথে এই বলে সোনা রূপাকে নিয়ে চলে যায় জয় দীপার সিদ্ধান্তে মোটেও খুশি নয় সূর্য মাথায় হাত দিয়ে বসে পড়ে বলে দীপা তুমি কি করে আমার দুই মেয়ের ভবিষ্যৎ নষ্ট করছো বলো তো তারা যদি আপনার সন্তান হয়ে তাদের ভবিষ্যতের চিন্তা আপনি করেন তাহলে মিশকার কথা না ভেবে তার সন্তানের কথা ভেবে আপনাকে তার ভবিষ্যৎটা সিকিউর করতে হবে সেটা আপনি কেন বুঝতে পারছেন না আমি বুঝতে পারছি না যে জেনে শুনে মা এবং দাদাই মিশকার এই পাতা ফাঁদে কী করে পা দিল মিশকা তো এখন ওই বাচ্চাটাকে কেন্দ্র করে এই পরিবারের প্রত্যেকটা মানুষের ওপর ছুরি ঘোরাবে এই বাড়িতে এমনভাবে নিজের অবস্থানটা তৈরি করবে যে একদিন দীপার কোনো জায়গায় থাকবে না ওদিকে মিশকা বলছে আমার ব্রুটা একটু লাক করলে ভালো হতো নাকি একটু মেক আপ করবো বলুন তো নার্স আপনি তো আমাকে অনেক হেল্প করেছেন আমার ব্যাগপত্র লাগেজ গুছিয়ে দিয়েছেন তো দেখুন আপনি কয়েদি এখন যদি আপনি এখান থেকে হাসপাতাল থেকে ছাড়া পান তাহলে আপনাকে সোজা জেলে যেতে হবে না না বেবি জেলে যাওয়ার সমস্ত পথ আমি বন্ধ করে দিয়েছি পৃথিবীতে ভালো মানুষ বলতে এখনো মানুষ আছে সেটার মধ্যে একজন যদি থেকে থাকে সেটা হচ্ছে দীপা ওকে আমি এমন ভাবে নিজে কান্না করে এমন অভিনয় করে ওর মন গলিয়ে দিয়েছি সূর্যর প্রতি মন বিষিয়ে দিয়েছি যে দীপা কখনও আর আমার এবং সূর্যর মাঝখানে আসবে না আমার সতীন খুব ভালো মানুষ সে এখন আমাকে নিতে এলো বলে আমার ব্যাগপত্র গোছানো না থাকলে কি চলবে আর আমি একটু কাঁদো কাদো মুখ চোখের নিচে কালি করে সূর্যর মন গলাতে হবে তো তা না হলে ওই বাড়িতে গিয়ে কি করে আমি জায়গা অর্জন করব বলো আর আমার সতীন যেভাবে আমাকে ওই বাড়িতে নিয়ে যাবে সেইভাবে আমি ওকে ওই বাড়ি থেকে বিদায় করে দেব এবার লক্ষ্মী বিদায় হবে অলক্ষ্মী বাড়িতে ঢুকবে আর সব কিছু তসনচ করে দেব আমি সূর্যকে পাওয়াই তো আমার একমাত্র লক্ষ্য আর ওই পরিবারটাকে। সেটা আমি পেয়েই ছাড়বো সূর্য আমাকে রিফিউজ করেছিল তো এবার ওকে আমি দেখিয়ে ছাড়বো যে মিশকা সেন কী কী করতে পারে সূর্যকে আমি কোনোভাবে আমি যদি সুস্থভাবে বাঁচতে না পারি ওকেও বাঁচতে দেবো না ওকেও শান্তি পেতে দেবো না আমি এবার সূর্য বুঝবে যে আমি ওই বাড়িতে গিয়ে কি কি করি আর দীপাই আমাকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার একমাত্র চাবিকাঠি আমি জানি দীপা ওই বাড়ির সবাইকে রাজি করাতে পারবে আমার সতীন অসাধ্যকে সাধন করবে এবং আমার শাশুড়ি মা স্বামীকে সবাইকে মানিয়ে নিয়ে ঠিক আমাকে ওই বাড়িতে নিয়ে যাবে কারণ পৃথিবীতে ভালো মানুষের কোনো জায়গা নেই আর ভালো মানুষকে বোকা বানানো খুব সহজ এক ফোঁটা চোখের জল আর একটু কাঁদো কাঁদো মুখ হয়েই আমি যেভাবে দীপাকে সব কিছু মাথায় বুঝিয়ে দিয়েছি যে এই সন্তান সূর্য সন্তান আর ওই পরিবারের ওপর এই সন্তানের অধিকার রয়েছে আর ওই বাড়িতে থাকারও আর সেই সব কিছু দীপা মেনেও নিয়েছে সব কিছু মাথায় ক্যাচ করেছে কারণ এই ভালো মানুষগুলো সব সময় নিজের বাড়ির লোকের থেকেও বাইরের লোকের কথাকে বেশি প্রাধান্য দেয় আর তাই তো আজকে দীপা আমার কথা প্রাধান্য দিয়ে নিজের জায়গা ছেড়ে দিয়ে সূর্যকে আমার কাছে ফিরিয়ে দেবে এর থেকে বড় পাওনা আমার আর কি হতে পারে সূর্য শেষে বলে যে দেখো দীপা তুমি শুধু মিষ্কার সন্তানের কথা ভেবে ওকেই বাড়িতে আনছো তো এরপরে আর কিচ্ছু ভাবতে হবে না তোমাকে আমাদের সম্পর্ক নিয়ে ভাবতে হবে না আমাদের সম্পর্ক তো ঠিকই আছে বাবু আমার নিজের ভালোবাসার উপর বিশ্বাস আছে সারা জীবনে এত কিছু করেও মিশকা আমাদের সম্পর্ক তো আলাদা করতে পারেনি তাহলে এখন কি করে পারবে এগুলো তোমার মুখের কথা মনের কথা নয় দীপা দেখুন ডাক্তারবাবু একটা মানুষ জানে যেদিকে যাবে না কেন সে দিকেই তার হার ছাড়া জিত নেই তাহলে এরকম লড়াই কি কেউ নামে যেখানে তার প্রতি মুহূর্তে হার হবে আর মা আপনি যে আমার সংসারটা নষ্ট করলেন এটা আপনি বুঝতে পারলেন তো আপনার উচিত ছিল না আপনার ছেলেকে দিয়ে ওই বন্ডে সইটা করানো আমাকে না জানি আমার সাথে পরামর্শ না করে আর সেই সব করে আপনি কিন্তু আজকে প্রমাণ করে দিলেন যে আসলে আমাকে যতই ছেলের বউ হিসাবে দেখেন না কেন আমি সেটাই থেকে গেছি আপনার জীবনে দীপা পরিস্থিতির চাপে পড়ে যাই করুন না কেন এগুলো ঠিক হয়নি কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা মিসকা কেস তুলে সূর্যের সন্তানকে অধিকার দিতে আকুতি জানালো মিশকা এবার সমস্ত খেলা জিতে গেল দীপা ভাবছে মিসকার বিরুদ্ধে কেস তুললে ও আর এই বাড়িতে আসবে না ও এই বাড়িতে এসেই থাকবে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে ফেলেছে এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন